হ্যালো ভিউয়ার্স, আর মোবাইল হসপিটালে স্বাগত জানাচ্ছি। নতুন আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আজকে ভিভো Y12 চার্জিং প্রবলেম সলভ। তো চলো আমরা দেখে নিই আমরা এই সেটটি কীভাবে সমাধান করতে হয়। তো Y11, 12, এগুলো 17, যদি এগুলো চার্জিং প্রবলেম হয় তাহলে আমরা কীভাবে সমাধান করতে পারি এই ব্যাখ্যানে আমরা দেখে নিচ্ছি। তো এই যে লাইনগুলো দেখতে পাচ্ছ, ট্র্যাকগুলো, এই ট্র্যাকগুলো হচ্ছে দেখতে পাচ্ছ একটা একটা ভিব্যাস আছে, ভিব্যাট আছে, USB DM, USB DP এবং ব্যাটারি আইডি এবং VPS পাওয়ার, এই 6টা কানেকশান। তো এই 6টা কানেকশান সমন্বয়ে আমাদের এই চার্জিং সেকশনটা পরিচালিত হচ্ছে আর বিভিন্নভাবে বিভিন্ন কাজ হয়ে থাকছে। তো এই ডায়াগ্রামের মাধ্যমে আমি পুরো বিষয়টা তোমাদের সামনে তুলে ধরব। তো VPS পাওয়ারটা হচ্ছে চার্জিং আইসির যে পাওয়ার, মেন পাওয়ার, সেটাকে বলা হয় VPS পাওয়ার। তারপর DP DM, এটা হচ্ছে ডাটা মাইনাস এবং ডাটা প্লাস, এটা USB। আর যেটা হচ্ছে VBUS হচ্ছে আমাদের চার্জিং ইনপুট, আর VBAT হচ্ছে আমাদের চার্জিং আইসি থেকে আউটপুট হয়ে ব্যাটারি কানেক্টরে আসে। তো চলো আমরা ডায়াগ্রামের মধ্যে একটা একটা করে দেখে নিই। তো আমাদের যে চার্জিং পাত্তা হয়ে যে আমাদের চার্জটা ডিসপ্লেতে আসে, তো এইটাই আমরা ক্লিয়ার করে একটু একটু করে দেখাবো। তো এই যে দেখো, চার্জিং কানেক্টর হয়ে যে কানেকশানগুলো আসছে, আমাদের তিনটে কানেকশান হচ্ছে DP DM এবং VBUS, এই তিনটা কানেকশান আমাদের আসছে। আসার পরে কোথায় যাচ্ছে সেটা আমরা তোমাদেরকে দেখাচ্ছি। এই দুটো কানেকশান আমাদের এসে যে সবুজ লেয়ার দুটো, সবুজ এবং নীল যে লেয়ার, এই লেয়ার দুটো সরাসরি এখানে আমাদের এই ছোট কম্পোনেন্টের মাধ্যম দিয়ে হয়ে সরাসরি এসে ঢুকছে আমাদের CPU-র মধ্যে। ওটা দুটো CPU সিগন্যাল যাচ্ছে। আর VBUS যে লাইনটা, সেই লাইনটা এখানে দেখতে পাচ্ছ, VBUS লাইনটা আমাদের এখানে এসে কোথায় ঢুকেছে, এখানে চার্জিং আইসিতে ইনপুট হয়েছে। আমি তীরের মাধ্যমে তোমাদেরকে কানেকশানগুলো দেখিয়ে দিচ্ছি। তো এই তিনটা ইনপুট আমি তোমাদেরকে ক্লিয়ার করে বোঝালাম। তো এগুলোর DM DP লাইনগুলো, GR-গুলো কন্টিনিউটি মোডে চেক করতে হয়। আর যেটা হচ্ছে VBUS লাইন, সেটা হচ্ছে আমাদের DC 10-এ, সেটা আমাদের ভোল্টেজটা মাপতে হবে। ভোল্টেজ 5 ভোল্টেজ থাকবে, 4.2 থেকে 5 ভোল্টেজ ইনপুট পাবে চার্জিং আইসিতে, এবং চার্জিং আইসির আউটপুটও সেটাই পাবে। এবার দেখতে পাচ্ছ এইখানে যে আমাদের CPU-তে যে কানেকশান দুটো ঢুকেছে DM DP, এই কানেকশানটা আবার একটা সিগন্যাল এখান থেকে আবার বেরিয়ে চলে যাচ্ছে কোথায়, আমাদের ব্যাটারি কানেক্টরে যে আমরা যে কানেকশানটা মিডিলে থাকে, যেটাকে আমরা ব্যাটারি আইডি বলছি, ব্যাটারি থামস অনেক সময় BSI লাইন ও বলে থাকি আমরা। তো CPU থেকে একটা আউটপুট হয়ে আমাদের ব্যাটারি কানেক্টরে চলে যাচ্ছে, যে মিডিলের যে লাইনটা থাকে। আর যেটা হচ্ছে আমাদের মেন ভোল্টেজ, সেটা হচ্ছে আমাদের ব্যাটারি চার্জিং আইসি থেকে আউটপুট হয়। মেন ভোল্টেজটা আমাদের VBAT ভোল্টেজ হিসাবে আমাদের ব্যাটারি কানেক্টরে চলে যায়। তো আমাদের 3 হচ্ছে ইন, হচ্ছে কোনটা, তিনটা লাইন ইন হলো এবং আউটপুট দুটো হয়ে আমাদের ব্যাটারি কানেক্টরে ঢুকবে। তো এইখানে আমি লিখে দিচ্ছি, দেখো যে এই যে আউট, আউট হচ্ছে আমাদের কয়টা হবে, দুটো। তো এইখানে আমি লিখে দিলাম আউট কয়টা হচ্ছে, দুটো। তো এখানে এই লাইনগুলো একটা একটা করে আমাদেরকে চেক করতে হবে। তো আউটপুট যে GR থাকবে, সেই BSI আমরা GR-টাকে মেপে দেখবো কন্টিনিউটি মোডে। আর এখানে দেখো এই যে চার্জিং আইসি থেকে একটা আউটপুট হলো, আউটপুট হয়ে যে ভোল্টেজটা আমাদের ব্যাটারি কানেক্টরে যাচ্ছে সেই ভোল্টেজটাকে আমরা কি বলে থাকছি, VBAT,
মানে ব্যাটারি ভোল্টেজ। তো যাই হোক, আমি এই তিনটা লেয়ার ইন হলো আর দুটো লেয়ার আউট হলো সিপিইউ থেকে। এই যে দেখতে পাচ্ছ, ঢোকার পরে এই যে আউট হয়ে আমাদের চলে যাচ্ছে চার্জ ব্যাটারি কানেক্টরে, আর চার্জিং আইসি থেকে যে একটা আউটপুট হচ্ছে সেটাও চলে যাচ্ছে আমাদের ব্যাটারি কানেক্টরে। তাহলে চার্জিং আইসিতে ইনপুট হলো একটা ভোল্টেজ ভিবাস, এবং আউটপুট যে ভোল্টেজটা হলো সেটা থেকে সেটা হচ্ছে ভিব্যাট। আর সিপিইউতে যে দুটো লাইন ইন হলো সেটা হচ্ছে আমাদের ডিপি এবং ডিএম, আর সিপিইউ থেকে যেটা আউটপুট হলো সেটা হচ্ছে আমাদের ব্যাটারি আইডি। তাহলে তিনটা ইন এবং আউট হচ্ছে দুটো। তো দেখো, এই যে চার্জিং আইসি থেকে যে লাইনটা আমাদের বেরিয়ে যাচ্ছে 5 ভোল্টেজ 4.2 থেকে 5 ভোল্টেজ, তো এই ভোল্টেজটা আমি তীরের মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি। স্টেপ বাই স্টেপ আমরা যদি কাজ করে থাকি তাহলে আমাদের কাজটা বুঝতে খুবই সহজ হবে। এই তিনটা আমাদের চলে গেল, আউট হলো, আর দুটো আমাদের এখানে ইন হচ্ছে। দুটো ইন হচ্ছে কোথায়, সেটা হচ্ছে যে আমরা যেই ব্যাটারি কানেক্টর যে ব্যাটারিটা লাগাই সেখানে দেখো ডানে এবং বামে যে মোটা দুটো লাইন থাকে, সেটা মোটা লাইনগুলো হচ্ছে একটা কানেকশন থেকে নেগেটিভ, একটা কানেকশন থেকে পজিটিভ। তাহলে আমাদের চার্জিং আইসি থেকে যে ভিব্যাট লাইন ভোল্টেজটা আসলো সেই ভোল্টেজটা আমাদের এখানে একটা পজিটিভে ঢুকলো, যে মোটা লাইনটা থাকবে ব্যাটারি কানেক্টরে সেখানে পজিটিভে এসে ঢুকবে। আর ব্যাটারি কানেক্টরের দেখো মাঝখানে যে চিকন লেয়ারটা আসছে, সেই চিকন লেয়ারটা হচ্ছে আমাদের ব্যাটারি আইডি, মানে আমাদের আইডেন্টিফাই করছে আমাদের ব্যাটারিটাকে। এই মিডিলের লাইনটা আমি তীরের মাধ্যমে দেখিয়ে দিলাম। তো এই বিষয়গুলো আমাদেরকে পুরো ক্লিয়ারভাবে দেখতে হবে। আর এই যে মেন লাইনটা আসছে, মেন লাইনটা এসে আমাদের মোটা যে লাইনটা থাকবে সেটা হচ্ছে পজিটিভ আমাদের মেন ভোল্টেজটা। তাহলে আমাদের ব্যাটারি কানেক্টরে কয়টা লাইন আসছে, দুটো লাইন, আর আমাদের চার্জিংয়ের ইনপুট হচ্ছে তিনটে লাইন। মানে আমাদের চার্জিং পাত্তা হয়ে যে বোর্ডে যে কানেকশন তিনটা যায় সেই তিনটা লাইন হচ্ছে ইন হলো তিনটা, আর আমাদের আউট হয়ে আমাদের ব্যাটারি কানেক্টরে আসলো দুটো। এই তিনটা দুটো লাইন আমাদেরকে পুরো ক্লিয়ারভাবে জানতে হবে, জানলে আমাদের কাজগুলো খুবই সহজে করতে পারবো। এখানে আমি পুরো গ্রাফের মাধ্যমে পুরো ডিটেলসটা দিয়ে দিয়েছি, তো এখানে একটা একটা করে যদি আমরা মেপে দেখতে পারি সেই ক্ষেত্রে সহজে সমাধান হবে। মূলত যেটা আমাদের জিআরগুলো কন্টিনিউ মোডের দিকে মেপে নিবে, আর ভোল্টেজের বিষয়টা তো আমাদের ইনপুট এবং আউটপুটের ভোল্টেজগুলো যদি দেখে নিই তাহলে বুঝবো আমাদের কোথায় কী প্রবলেম আছে, ব্যাটারি কানেক্টরে ভোল্টেজ আছে কিনা দেখে নিব, চার্জিং আইসি থেকে ইনপুটে এবং আউটপুটে ভোল্টেজ আছে কিনা এগুলো আমাদেরকে ক্লিয়ারভাবে দেখতে হবে। এখানে খুবই সহজভাবে আমি বোঝানোর চেষ্টা করেছি, তোমরা একটা একটা করে যদি সবগুলো দেখে নিতে পারো তাহলে সহজেই সমস্যার সমাধান হয়ে যাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি।